প্রিয় শিক্ষার্থীরা দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মিতু মুদক। আজ আমি তোমাদের নার্সারির বাংলা ক্লাস নিব। দেখো, আমার হাতে দুইটা বই আছে। একটা হচ্ছে আমার সবুজ সাথী, আরেকটা হচ্ছে ছড়ায় ছড়ায় ভুবন গড়া। তোমাদের বাংলা বই দুইটা, একটা হচ্ছে আমার সবুজ সাথী আর একটা হচ্ছে ছড়ায় ছড়ায় ভুবন গড়া। এখন সবাই দুইটা বই বের করো, বের করে দেখো। একটা হচ্ছে আমার সবুজ সাথী আর একটা হচ্ছে ছড়ায় ছড়ায় ভুবন গড়া। এখন দেখো, সবাই খাতা বের করো। খাতা বের করে খাতার বাম পাশে সবাই সি ডাব্লিউ দাও। খাতা বের করে সবাই খাতার বাম পাশে সি ডাব্লিউ দাও। এখন দেখো, আমরা প্লে ক্লাসে তোমরা সবাই শিখছো যে এক নং কিভাবে দিতা। তোমরা সবাই এক দিয়ে এভাবে টান দিতা, কিন্তু এখন সেটা হবে না। এখন আমরা একটু বড় হয়ে গেছি, তার জন্য আমাদের লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর। কি লিখবো আমরা? এক নং প্রশ্নের উত্তর। আজকে আমরা তাহলে কি শিখলাম? এক নং প্রশ্নের উত্তর। তোমরা সবাই এভাবে লিখবে এক নং প্রশ্নের উত্তর। এই এক নং প্রশ্নের উত্তরটা তোমরা একটা পৃষ্ঠা ভরে লিখবে। এখন দেখো, আমার সবুজ সাথী বইয়ে প্রথমেই দেখো তোমাদের আছে স্বরবর্ণ। তোমরা সবাই প্লেতে সবাই স্বরবর্ণ শিখে আসছ। দেখো স্বরবর্ণ কোনগুলো? স্বরয়, স্বরায়া, হর্ষই, দীর্ঘই, হর্ষউ, দীর্ঘউ, রি, এ, ঐ, উ, ও। এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। আজকে আমরা একটু স্বরবর্ণ লিখবো। সবাই এক নং প্রশ্নের উত্তর দিয়ে খাতায় এভাবে তিনটা মার্জিন করো। এক নং প্রশ্নের উত্তর দিয়ে খাতায় মার্জিন করো। মার্জিন করে প্রথমে লিখবে স্বরয়, স্বরায়া, তারপর হচ্ছে হর্ষই, তারপর হচ্ছে দীর্ঘই, তারপর স্বরর নিচে নিচে লিখবে। হর্ষউ স্বরায়ার নিচে লিখবে, দীর্ঘ উ, তারপর হচ্ছে রস্যুয়ের নিচে রি, তারপর হচ্ছে এ, ঐ, উ, তারপর ও। তাহলে স্বরবর্ণ কোনগুলো? স্বরয়, স্বরায়া, হর্ষই, দীর্ঘই, হর্ষউ, দীর্ঘউ, রি, এ, ঐ, উ, ও। এগুলো হচ্ছে স্বরবর্ণ। এক নং প্রশ্নের উত্তর দিয়ে সবাই স্বরবর্ণগুলো লিখবে। এখন দেখো,
আমরা আজকে এই স্বরবর্ণের পাশাপাশি নতুন কিছু শিখব। আজকে আমরা শিখব আকার দিয়ে পাঁচটি শব্দ। আকার দিয়ে পাঁচটি শব্দ, দেখো আকার দিয়ে পাঁচটি শব্দ এখানে আছে, কলা, আতা, ছাতা, মাথা, বাবা। কি কি আছে? কলা, আতা, ছাতা, মাথা, বাবা। দেখো কলা হচ্ছে বানান কিভাবে, ক লয়াকারেলা, কলা। আতা সরায়া তয়াকারেতা, আতা। ছাতা ছয়াকারে ছা তয়াকারেতা, ছাতা। মাথা ময়াকারে মা থয়াকারে থা, মাথা। বাবা বয়াকারে বা বয়াকারে বা। এখন আমরা দুই নং প্রশ্নের উত্তর দিয়ে এই আকার দিয়ে পাঁচটি শব্দ লিখব। আজকে এখন আমরা কি করব, এক নং প্রশ্নের উত্তর লেখা শেষ হলে সবাই পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টিয়ে অপর পৃষ্ঠায় দুই নং প্রশ্নের উত্তর দাও। দুই নং প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমরা আকার দিয়ে পাঁচটি শব্দ লিখব। দুই নং প্রশ্নের উত্তর সবাই এখানে দিবে, সরায়াতে সরায়াতে আকার, এভাবে আকার দিয়ে একটা টান দিবে, টান দিয়ে লিখবে এখানে, কলা, ক লয়াকারেলা, কলা, কলা দিয়ে একটা কমা, তারপর লিখবে আতা, সরায়া তয়াকারে তা, আতা। তারপর হচ্ছে ছাতা, ছয়াকারে ছা তয়াকারে তা, ছাতা। ছাতা দিয়ে একটা কমা। আমরা উপরের ঘরে তিনটা শব্দ লিখব, আর নিচের ঘরে লিখব আর দুইটা শব্দ, কলা, আতা, ছাতা, তারপর হচ্ছে মাথা, কলা, আতা, ছাতা, মাথা, বাবা, বয়াকারে বা বয়াকারে বা, বাবা। বাবা দিয়ে একটা দাড়ি দিব। দেখো প্রথমে আমরা কি লিখব, দুই নং প্রশ্নের উত্তরে সরায়াতে আকার, আকার চিহ্ন দিয়ে একটা টান দিয়ে লিখব, কলা, ক লয়াকারেলা, কলা, আতা সরায়া তয়াকারেতা, আতা, ছাতা ছয়াকারে ছা তয়াকারেতা, ছাতা, মাথা ময়াকারে মা থয়াকারে থা, মাথা, বাবা ভয়াকারে বা ভয়াকারে বা। এই আকার দিয়ে পাঁচটি শব্দ আমরা দুই নং দিয়ে পৃষ্ঠা ভরে লিখব। তাহলে আকার দিয়ে আমরা কি শিখলাম, কলা, আতা, ছাতা, মাথা, বাবা, এই পাঁচটা শব্দ আমরা পৃষ্ঠা ভরে লিখব। দেখো তোমরা স্বরচিহ্ন প্লেতে শিখতে পারো নাই, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের স্বরচিহ্ন শিখাবো, ব্যঞ্জন বর্ণ লিখাবো, তারপরে ছড়ার বই থেকে ছড়া পড়াবো। ছড়ার বই দেখো ছড়াগুলো আছে, ছড়াগুলো থেকে তোমাদের প্রত্যেকটা টিউটোরিয়ালে একটা একটা করে ছড়া শেখাবো। আজকে এ পর্যন্তই থাকলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।